তাকে ভর্তি নেওয়া যাচ্ছে না। ব্যক্তি এসেছিলেন প্রাইভেট নার্সিং হোম থেকে এবং বিভিন্ন রোগ তার মধ্যে ছিল, তো তার মৃত্যু ঘটেছে। এবং যে বিষয়টা বারবার সামনে আসছে যে ব্ল্যাক ফাঙ্গাস, যেটা নিয়ে পুরো রাজ্য জুড়ে এখন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, তো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্ল্যাক ফাঙ্গাসের মৃত্যু, কিন্তু যেটা সরকারি পোর্টালে দেখা যাচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশন দেখাচ্ছে। তো আদৌ উনি কি ব্ল্যাক ফাঙ্গাসের মৃত্যু ঘটেছে নাকি অ্যাসপারজিলাস বা অন্য কোনো ধরনের কোনো ছত্রাক ঘটিত রোগে তার মৃত্যু হয়েছে? এখন যে পেশেন্টটি মারা গেছে সে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট ছিল, তার ডায়াবেটিস ছিল এবং তার কিডনিও প্রবলেম ছিল, কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়েছিল। তো এই পেশেন্টের ক্ষেত্রে যেটা হয় যে তার ইমিউনিটি খুব কম থাকার জন্য যে কোনো ফাঙ্গাল ইনফেকশন যেটা আছে সেটা খুব তাড়াতাড়ি তার শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এবার পেশেন্টটা যেহেতু আমাদের এখানে একদিনই ছিল, সেখানে এর পক্ষে এই পেশেন্টটার স্যাম্পেল নিয়ে ওটাকে কালচার করা সম্ভব হয়নি, কারণ যেহেতু পেশেন্টটা যেদিন এসেছিলো তার পরের দিনই মারা যায় এবং পেশেন্টটা ভেন্টিলেশনের সাপোর্টেই বাইরের নার্সিংহোম থেকে আমাদের এখানে, সো আমাদের হাতে সময়টা খুব কম পাওয়া গেছিলো। কিন্তু যা সিমটমস এবং স্প্রেডেবিলিটি এবং আমাদের যা কেউইচ মাউন্টে যেটা দেখা গেছে সেটা কিন্তু মোর সাসপেক্টেড টু দ্য মিউকারমাইকোসিস। এই সেই ক্ষেত্রে যেহেতু এই এই কেসগুলো এবং স্পেশালি মিউকারমাইকোসিসই এরকম যেটা আছে সেখানে কিন্তু এত তাড়াতাড়ি স্প্রেবিলিটি হয়, এবং যেহেতু এটা ঠিক করে পুরো কালচার করে জিনিসটা হয়নি এবং টাইমটা খুব কম পাওয়া গেছে, তার জন্য অনেকের হয়তো মনে হয়েছে যে ফাঙ্গাসের করে, যে এটা হয়তো যেটা বললো যে তোমার অ্যাসপারজিলাস, কিন্তু অ্যাসপারজিলাস এত তাড়াতাড়ি স্প্রেড হয় না, যেখানে মিউকোরমাইকোসিসই এত বেশি তাড়াতাড়ি স্প্রেড হতে পারে। তো সাসপেক্টেড মোর গোলস ফর দ্য মিউকোরমাইকোসিস।